শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। অষ্টাদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ, মৌনাবলম্বী শ্রীরামকৃষ্ণ ও মায়া দর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সকাল 8টা হইতে বেলা 3টা পর্যন্ত মৌন অবলম্বন করিয়া রহিয়াছেন। আজ মঙ্গলবার, 11 আগস্ট 1885 খ্রিস্টাব্দ, 27 শ্রাবণ। গতকল্য সোমবার অমাবস্যা গিয়াছে। শ্রীরামকৃষ্ণের অসুখের সঞ্চার হইয়াছে। তিনি কি জানিতে পারিয়াছেন যে শীঘ্র তিনি ইহলোক পরিত্যাগ করিবেন, জগন্মাতার ক্রোড়ে আবার গিয়া বসিবেন? তাই কি মৌনাবলম্বন করিয়া রহিয়াছেন? তিনি কথা কহিতেছেন না দেখিয়া শ্রী শ্রীমা কাঁদিতেছেন, রাখালও লাটু কাঁদিতেছেন, বাগবাজারের ব্রাহ্মণীও এই সময় আসিয়াছিলেন, তিনিও কাঁদিতেছেন। ভক্তেরা মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন, আপনি কি বরাবর চুপ করিয়া থাকিবেন? শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া বলিতেছেন, না। নারায়ণ আসিয়াছেন বেলা 3টার সময়। ঠাকুর নারায়ণকে বলিতেছেন, মা তোর ভালো করবে। নারায়ণ আনন্দে ভক্তদের সংবাদ দিলেন, ঠাকুর এইবার কথা কহিয়াছেন। রাখালাদি ভক্তদের বুক থেকে যেন একখানি পাথর নামিয়া গেল। তাহারা সকলে ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ রাখালাদি ভক্তদের প্রতি বলিলেন, মা দেখিয়ে দিচ্ছিলেন যে সবই মায়া, তিনি সত্য, আর যা কিছু সব মায়ার ঐশ্বর্য। আরেকটি দেখলুম, ভক্তদের কার কতটা হয়েছে। নারায়ণাদি ভক্ত বলিলেন, আচ্ছা কার কতদূর হয়েছে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, এদের সব দেখলাম, নিত্যগোপাল, রাখাল, নারায়ণ, পূর্ণ, মহিমা চক্রবর্তী প্রভৃতি।